আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ইচ্ছা করছি। তোমরা তোমাদের বিজ্ঞান বই নিয়ে বসে করো এবং খাতা কলম ছো। তাহলে আর দেরি না করে আমরা পড়া শুরু করি। আমি তোমাদেরকে গত ক্লাসে অধ্যায় আট স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করেছিলাম। হ্যাঁ, অর্ধেক অর্ধেক আলোচনা করেছিলাম, হয়তো তোমরা ভালো করে পড়েছ। যদি না পড়ে থাকো আবারও পড়ে নেবে, ঠিক আছে? কারণ যত ভালো করে পড়বে তত তোমাদের জন্য উপকার হবে। কারণ তোমরা শূন্যস্থান, হ্যাঁ, সঠিক উত্তর, তারপরে ভামডান, ওগুলো তোমরা নিজেরাই কী করতে পারবে, লিখতে পারবে। আজকে আমি তোমাদেরকে অনুশীলনী পৃষ্ঠা সাতান্ন থেকে তোমাদের পড়া শুরু করবো। দেখো, প্রথমে এক নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। তোমরা একটু দেখে নাও বইয়ে, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে কী আছে? এক, শরীরে গ্যাস প্রবেশ করলে আমরা অসুস্থ হই। কী প্রবেশ করবে? তোমরা হয়তো রিডিং করেছ, তাইলে রোগ জীবাণু। শরীরে যদি রোগ জীবাণু প্রবেশ করো তাহলে আমরা কী হবো? অসুস্থ হব। দুই, স্বাস্থ্য ভালো রাখার জন্য গ্যাস খেতে হবে। কী খেতে হবে? স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কী খেতে হবে? সুষম খাদ্য। আমাদের কী খেতে হবে? সুষম খাদ্য খেতে হবে। খালি জায়গায় কী হবে? সুষম খাদ্য। স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাদ্য খেতে হবে। তিন, ময়লা আবর্জনা দেশ বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ময়লা আবর্জনা আমরা কোথায় ফেলি? ডাস্টবিনে। মানে কী হবে? ডাস্টবিন। চার, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের কী হয়? অসুখ হবে। শরীর যদি আমরা অপরিষ্কার রাখি আমাদের কী হবে? রোগ জীবাণু ভিতরে ঢুকে আমরা অসুস্থ হয়ে পড়বো। তারপর দুই নম্বর দেখো, সঠিক উত্তরটিতে ঠিক চিহ্নতা। সঠিক উত্তরটিতে ঠিক চিহ্নতা কি? এক হচ্ছে রোগ প্রতিরোধের জন্য কোন অভ্যাসটি ভালো। এখানে চারটি অপশন দেওয়া আছে। কি কি? বেশি খাবার খাওয়া, নিয়মিত হাত ধোয়া, দেরিতে ঘুমানো, নাকি খোলা খাবার খাওয়া। তাহলে কি হবে? বেশি খাবার খাওয়া, বেশি খাবার খাওয়া। উত্তর কি হবে? বেশি খাবার খাওয়া। দুই, শরীর সুস্থ রাখার জন্য কোনটি ভালো? প্রয়োজন মতো বিশ্রাম, কঠোর পরিশ্রম, বেশি করে ওষুধ খাওয়া, নাকি বেশি বেশি খাবার খাওয়া। প্রয়োজন মতো বিশ্রাম, এটি হচ্ছে সুস্থ রাখা ভালো উপায়। তারপর দেখো, আমি তোমাদেরকে কতগুলো ছোট প্রশ্ন দিয়েছি, আজকে আটটি ছোট প্রশ্ন দিয়েছি, তোমরা এগুলো লিখে নাও। হয়তোবা এর আগে আমি কিন্তু তোমাদেরকে তোমাদেরকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দিয়েছি আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, কিছু বড় প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা যাতে বন্ধের মধ্যে পড়াগুলো শেষ করতে পারো। হয়তো তোমরা অনেকে দেখেছো, অনেকে দেখোনি, অনেকে লিখতেও পারোনি, তোমরা লিখে নিবা এবং আমি উত্তর সহকারে লিখে দিয়েছি। হ্যাঁ, তোমরা এগুলো কী করবে? দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। এরপরে আমি তোমাদের কিছু শূন্যস্থান এবং ভামডান ভামডান লিখে দিব, তোমরা ওগুলো কী করবে? লিখে নিবে। তাহলে আজকে দেখো, আমি ছোটো প্রশ্ন দিয়েছি, এগুলো একটু দেখে নাও। এক, দূষিত পানি পান করলে কী হবে? দুই, আমাদের দেহে জীবাণু প্রবেশের দুটি উপায় লেখো। তিন, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দুইটি উপায় লেখো। চার, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দুটি করণীয় কাজ লেখো। পাঁচ, রোগ থেকে বাঁচার দুটি সহজ উপায় লেখো। ছয়, জীবাণু বিস্তার হতে দুটি উপায় লেখো। সাত, দেহ সুস্থ রাখলে এমন দুটি উপায় লেখো। আট, শরীর সুস্থ রাখতে হলে তোমাকে কী করতে হবে সে সম্পর্কে একটি বাক্য লেখো। তাইলে আজকে তোমাদের আটটি প্রশ্ন দেওয়া হয়েছে, ছোট প্রশ্ন, তোমরা